नमस्कार बंधुरा यामी टाउन एक सुनीता चैनले आपनादेर सबाई के स्वागत जानाई। आमार आजकेर रेसिपी झरझरे बासंती पोलाओ। पोलाओ तैरी करते गेले अनेकेरी दला बेंधे जाए अथवा ठीकठाक परफेक्ट भावे झरझरे हय ना। ताई किभाबे परफेक्ट झरझरे बासंती पोलाओ बानिये निते पारबेन तार जोन्नो बंधुरा पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। एई भिडियोते बोले देया टिप्सगुलो मेने आपनाराओ खूब सहजेई बाड़िते एकदम झरझरे बासंती पोलाओ बानिये निते पारबेन। बासंती पोलाओ बनाबार जोन्नो आमी एखाने चालेर परिमापटा एखाने काप हिसाबे आपनादे देखिए दिच्छी, ताते आपनादेर बुझते बेशी भालो सुविधा हबे। आमी एखाने मेजरिंग कापेर 3 काप गोविंदभोग चाल निच्छी। एबार चालटाके जल दिए भालो करे हालका हाते धुये निते हबे। 2 থেকে 3 बार चालटाके भालो करे धुये नेयार पर चाल जखन भालोभावे परिष्कार हये जाबे तखन एरकम एकटा बड़ो छाकनिर मध्ये जलटाके झरते रेखे देब। जल जखन ভালোভাবে ঝরে যাবে তখন একটা এরকম থালার মধ্যে দিয়ে চালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ চালটা শুকাচ্ছে আমি অন্য সাইডে একটা পেস্ট রেডি করে নেব। সেই জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটুখানি আদা আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। তারপর চাল যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ ঘি। আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। এবার হাত দিয়ে চালটাকে সবকিছুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। চালের মধ্যে সবকিছু ভালো করে মাখিয়ে নেয়ার পর আমি এখানে এরকম একটা বড় কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি পোলাওটা বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। আমি এখানে ঘি দিচ্ছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে তেলও দিতে পারেন। এবার ঘিটাকে একটু গরম করে নেব ভালো করে। এবার ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু কাজু দিয়ে মিডিয়াম ফ্লেমে কাজুটাকে ভেজে নেব। আমি এখানে গোটা কাজুই দিয়েছি, তবে আপনাদের কাছে যদি ভাঙা কাজু থাকে আপনারা সেটার ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে হালকা একটু আমি কাজুটাকে ভেজে নেব। কাজুগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু কিশমিস দিয়ে দেব। তারপর কিশমিসটাকেও আমি কাজুর সাথে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ঘি এর মধ্যে থেকে এগুলোকে তুলে নেব। কাজু আর কিশমিসটাকে ভেজে তুলে নেয়ার পর ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। গরম মশলার ফ্লেভারটা যখন ঘি এর মধ্যে এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালটা। এবার গ্যাসের ফ্লেম একদম স্লোতে করে দিয়ে চালটাকে 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন চালের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন জানবেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চালটাকে সিদ্ধ করার জন্য চালের মধ্যে জল দিয়ে দিতে হবে। এখানে জলটা একটু বুঝে শুনে দিতে হবে। খুব বেশি জল দিলে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আবার জল কম দিলে চালটা সিদ্ধ হবে না। তাই যে কাপের মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি তার ডবল জল দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তাই ওই কাপেরই মাপ করে আমি এখানে 6 কাপ জল দিলাম। তাই খেয়াল রাখবেন মেজরিং কাপের যদি 1 কাপ আপনারা চাল দেন তাহলে এই মেজরিং কাপেরই 2 কাপ আপনাদেরকে জল দিতে হবে। এই হিসাব করে যদি জল দেন চালটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে একটু বেশি মিষ্টি দিতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এই নুন আর চিনি আপনারা জল দেওয়ার পরই এর মধ্যে দেবেন, তাতে পরিমাপটা ভালো বুঝতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে কাজু আর কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একদম স্লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনাদের পাত্রের ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে আপনারা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে এইভাবে বন্ধ করে দিতে পারেন, তাহলে স্টিমটা আর বাইরে বেরিয়ে যাবে না। এবার একদম স্লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট এইভাবে দমে রেখে দেব। কিন্তু 6 থেকে 7 মিনিট পর আবার ঢাকনা খুলে একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে।
বয়েল হওয়ার জন্য যে মশলাগুলো সাইডে চলে আসে সেগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে 10 মিনিট পর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চালটাকে। আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এখনও কিন্তু চালের মধ্যে অল্প অল্প জলীয় ভাব রয়েছে, এটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এইভাবে চালটাকে ওপর নিচ করে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এই কাজটা কিন্তু অবশ্যই হালকা হাতে করবেন। চাল কিন্তু 90%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে, তবে একটু গোটা গোটা ভাব বজায় রয়েছে, তাই আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট আবার আমি স্লো ফ্লেমে স্টিম করে নেব। আরও 2 মিনিট পর এটাকে আরও ঝরঝরে করে নেওয়ার জন্য যখন একটু জলজল ভাব থাকবে তখন তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেবার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর কালারটাও দেখুন ভীষণই সুন্দর এসছে, আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি পোলাওটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, তাই এরকম একটা বাটির মধ্যে আমি প্রথমে 2টো কাঁচা লঙ্কা আর কিছু কাজু নিয়ে নেব। তারপর একটা চামচ বা হাতার সাহায্যে পোলাওটাকে আমি বাটির মধ্যে একটু চেপে চেপে ভরে দেব এইভাবে। তারপর আমি পোলাওটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এইভাবে সার্ভ করলে দেখতে ভীষণই ভালো লাগে, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। এবার আপনারা চাইলে এই পোলাওটাকে আলুর দম, পনিরের কোনো সবজি অথবা কষা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। চিকেন হোক বা মটন সব কিছুর সাথেই কিন্তু এই পোলাও খেতে দুর্দান্ত লাগে। যেহেতু এখন নবরাত্রি চলছে তাই আমি আলুর দমের সাথে এই পোলাওটাকে পরিবেশন করেছি। আর এই সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।